নার্সিং বাংলা প্রস্তুতি তুমি কিভাবে নেবে। সো যখনই তুমি নার্সিং বাংলা প্রস্তুতির কথা ভাববে, তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য বাংলা থেকে আসলে কোন প্রশ্নগুলো আসে, কোন প্রশ্নগুলো আসে সেটা যখন তুমি জেনে যাবা, তখন তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যাবে। তাই আমি তোমাদের জন্য বিগত বছরে নার্সিং ভর্তি পরীক্ষায় যেই বাংলা প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে একটু আলোচনা করে দিব, যাতে করে তুমি বুঝতে পারো নার্সিংয়ের জন্য বাংলা প্রস্তুতিটা কেমন হওয়া দরকার। এবং তুমি তোমার বন্ধুবান্ধব যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে যদি আমাদের পেজের নিচে, অর্থাৎ আমাদের পেজ সম্পর্কে জানাও বা এই ভিডিওর নিচে মেনশন করো, তাহলে সেই ক্লাসগুলো দেখলে উপকৃত হবে যে নার্সিংয়ে প্রশ্ন কেমন আসে। তাহলে প্রথম সেন্টেন্সটা দিয়েছে যে রক্ষকই ভক্ষক, বাক্যটি কোন জাতীয় বাক্য। সো আমরা ইংরেজিতে বাক্য পড়েছি যেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাংলায় সেটা হচ্ছে যৌগিক, জটিল, সরল এবং মিশ্র বাক্য। সো যেহেতু রক্ষকই ভক্ষক, এই জায়গায় একটা সমাপিকা ক্রিয়া, কয়টা? একটা সমাপিকা ক্রিয়া, এবং এই জায়গায় একটা কর্তা। সো যেই বাক্যের একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া তাকে সরল বাক্য বলে। কি বলে? সরল বাক্য বলে। তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সারটি কী হবে? অবশ্যই হবে সরল বাক্য। খুবই সহজ, কারণ এখানে একটাই সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো, বলা হচ্ছে মন মাঝি, এর ব্যাস বাক্য কী হবে? সো মন মাঝি, এইটা হচ্ছে প্রথমে একটা সমাস। এখন সমাসের মধ্যে কোন সমাস? সেটা হচ্ছে রূপক কর্মধারা। কি? রূপক কর্মধারা। সো রূপক কর্মধারার সমাস আমরা কীভাবে চিনব? যখন দুইটা ভিন্নধর্মী জিনিসের মধ্যে তুলনা করা হবে বা একটা জিনিসকে আরেকটা জিনিসের মতো বলা হবে, এবং সেই ক্ষেত্রে রূপ কথাটা দিয়ে আমরা সেই ভিন্ন দুইটা জিনিসকে এক করার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে মন মাঝি, তাহলে তুমি বলছো মন রূপ মাঝি। তুমি বলছো যে মনটা অনেকটা মাঝির মতো। তাহলে যে মন রূপ মাঝি, তুমি দুইটা ভিন্ন জিনিসকে রূপ এই শব্দটা দ্বারা একত্র করার চেষ্টা করছো, এটা হচ্ছে রূপক কর্মধারা। তাহলে মন মাঝি এর ব্যাস বাক্য কী হবে? মন রূপ মাঝি। এবং পরীক্ষায় যদি আসে এটা কোন ধরনের সমাস, উত্তর হবে রূপক কর্মধারা। কী হবে? রূপক কর্মধারয়। তারপরে দেখো, মধুরতা কোন ধরনের শব্দ? এটা কি বিশেষণ, গুণবাচক বিশেষ্য, আর সর্বনাম, নাকি অব্যয়? তো মধুরতা, আমরা জানি যদি মধুর হতো, বিষয়টা যদি এমন হতো যে মধুর, মধুর হলে তুমি বলতে পারতে যে এটা একটা বিশেষণ। বিশেষণ মানে কি? সেটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, মানে একটা গুণ বোঝাচ্ছে। বাট যখন তুমি এটাকে বলছো যে মধুরতা, মধুরতা, তখন কিন্তু এটা একটা গুণবাচক, গুণবাচক বিশেষ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? বিশেষ্য। তাহলে তুমি বলতে পারতে যে ভাই এটা বিশেষণ হবে না, এটা বিশেষণ হবে না, কারণ মধুরতার বিশেষণ হচ্ছে মধুর, মধুর হচ্ছে বিশেষ মানে বিশেষণ, আর গুণবাচক বিশেষ্য হচ্ছে মধুরতা শব্দটি। তারপরে দেখো, কোনটি নিপাতনের শুদ্ধ সন্ধি? পর যুগপর, পরস্পর। নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটা? যেটা কোনো নিয়ম মানে না, যেই সন্ধি কোনো নিয়ম মানে না, নিয়ম মানে না, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিপাতনে সিদ্ধ সন্ধি বলে, যেই সন্ধি কোনো নিয়ম মানে না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তাহলে এই ক্ষেত্রে পর যুগপর, পরস্পরটা হবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, রাষ্ট্রপতি কোন ধরনের লিঙ্গ? সো রাষ্ট্রপতি মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। কেউ যদি মহিলা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তাহলে আমরা তাকে রাষ্ট্রপতি বলবো। কি বলবো? রাষ্ট্রপতি বলবো। অন্যদিকে এর আগে যেই রাষ্ট্রপতি ছিল পুরুষ, ধরো হামিদুর রহমান ছিল, এখন হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আছে, তিনিও কিন্তু পুরুষ, তিনিও কিন্তু রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি মহিলা হোক কিংবা পুরুষ, তাকে আমরা রাষ্ট্রপতি বলবো। তাই আমরা যদি বলি রাষ্ট্রপতি কোন লিঙ্গ, সেটা হচ্ছে নিত্যলিঙ্গ। কেন এটা নিত্যলিঙ্গ হবে? যেই লিঙ্গর আসলে পুরুষবাচক, স্ত্রীবাচক আলাদা করা যায় না, সেটা হচ্ছে নিত্যলিঙ্গ। অর্থাৎ রাষ্ট্রপতি এটা পুরুষ নাকি মহিলা কেউ কিন্তু স্পেসিফিকভাবে বলতে পারবে না, শুধু রাষ্ট্রপতি শব্দটা দেখে। তাই যেই শব্দগুলো লিঙ্গান্তর হয় না সেটাকে নিত্যলিঙ্গ বলা হয়, যেই শব্দটার লিঙ্গান্তর হয় না সেটাকে নিত্যলিঙ্গ বলা হয়। রাষ্ট্রপতি শব্দটা
একটার কোনো মানে লিঙ্গান্তর নাই, তুমি বলতে পারবে না যে রাষ্ট্রপতি হচ্ছে পুরুষ আর রাষ্ট্রপতিনী মানে হচ্ছে তোমার মহিলা। সো রাষ্ট্রপতি শব্দটা পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই যায়, যেহেতু রাষ্ট্রপতির কোনো লিঙ্গান্তর হয় না তাই এটাকে নিত্যলিঙ্গ বলা হয়। নিচের কোনটি তৎসম শব্দ সেটা হচ্ছে অন্য, গিন্নি, শেরাদ্দ, বৈষ্ণব এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তারপর হচ্ছে কোনটি অকর্মক্রিয়ার উপাদান, সে খায়, এটি হচ্ছে একটা অকর্মক্রিয়ার উদাহরণ। তারপর হচ্ছে নটিকা কোন অর্থে, ক্ষুদ্রার্থে, আমরা জানি ক্ষুদ্রার্থে নটিকা এই শব্দটির ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে চশমা কোন ভাষার শব্দ, চশমা হচ্ছে একটা ফার্সি শব্দ। তারপর কোনটি দেশি শব্দ, সেটা হচ্ছে চুলা। তার মানে এখন থেকে আমরা ব্যাকরণের অনেকগুলো টপিকের প্রশ্ন কিন্তু পেয়েছি, সো এর মধ্যে আমরা বেশিরভাগই পেয়েছি শব্দকেন্দ্রিক, শব্দ, লিঙ্গান্তর, অর্থাৎ ইজি ইজি টপিকগুলো থেকে দিয়েছে, সন্ধি। তারপরে দেখো বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটা, সেটা হচ্ছে জিহ্বা। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য ধরো আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্য শব্দ, ধ্বনি মানে কি মুখনিঃসৃত যে আওয়াজ, সো আমরা বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করতে পারি কি জন্য, আমাদের জিহ্বা থাকার জন্য, তাই এটার উত্তরটা হবে জিহ্বা। তারপর হচ্ছে শিশুর প্রমিত রীতি শিক্ষার মাধ্যম কি, একটা শিশু মায়ের মুখ থেকে তার ভাষা শিখেছে, একটা শিশুর প্রমিত রীতি শিখার একেবারে প্রথম মাধ্যম হচ্ছে তার মায়ের মুখের ভাষা। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি, চির অশান্তি, এইটা তুমি একটু বিগত বছরের প্রশ্ন পড়লেই পাবা। সো এই ক্ষেত্রে দেখো আমরা বাগধারা থেকে প্রশ্ন পাচ্ছি, তার মানে বাংলা ব্যাকরণ এবং বিরোচন অংশ থেকে প্রশ্ন পাচ্ছি। সঠিক বিপরীত শব্দ কোনটা, আবহন, বিসর্জন। সূর্য এর সমর্থক শব্দ নয় কোনটা, অবনী, সবিতা, মিহির, আদিত্য, এই প্রত্যেকটাই সূর্যের সমর্থক শব্দ। তারপর হচ্ছে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে, মাইকেল মধুসূদন দত্ত, তার আরেক নাম হচ্ছে টিমোথি বা তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে টিমোথি পেনপয়েম, টিমোথি পেন পয়েম, এটা হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম। সে পরীক্ষায় দিতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক ছদ্মনাম কি, উত্তর হচ্ছে টিমোথি পেন পয়েম। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম কি হিসাবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করে, সেটা হচ্ছে বিদ্রোহী কবি হিসাবে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। তারপর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটা, সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্প হচ্ছে বাংলা সাহিত্যের সর্বশেষ সংযোজন, সর্বশেষ সংযোজন, এবং যেই সংযোজন করেছেন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে পূর্ণতা পায়, তাই রবীন্দ্রনাথকে ছোট গল্পের জনক বলা হয়। ছোট গল্পের জনককে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার মাধ্যমে পূর্ণতা পায়, বাট এর আগে তোমার ছোট গল্পের প্রচলন শুরু হয়। তিনি সবচেয়ে সুন্দর এবং গুছানোভাবে এই শাখাটাকে সমৃদ্ধ করেন। কারাগারের রুজনামচা বইটা কে লিখেছেন, সেটা লিখেছেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর হচ্ছে বাংলা স্বরের প্রবর্তনকে সম্রাট আকবর, সম্রাট আকবর পহেলা বৈশাখ এবং বাংলা স্বরের প্রবর্তন করেন। সো এতক্ষণ আমরা ঘাটাঘাটি করার পর আসলে কি পেয়েছি, দেখো আমরা এতক্ষণ ঘাটাঘাটি করার পরে পেয়েছি যে ধ্বনি থেকে নার্সিংয়ে প্রশ্ন হচ্ছে, কোনটা কোন ভাষার শব্দ সেখান থেকে প্রশ্ন হচ্ছে, সন্ধি থেকে প্রশ্ন হচ্ছে, আমরা সমাস থেকে প্রশ্ন পেয়েছি, আমরা বিরোচন অংশ থেকে প্রশ্ন পেয়েছে। বাংলা বিরোচন অংশ কি, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই টপিকগুলো থেকে আমরা নার্সিংয়ে প্রশ্ন পেয়েছি। এবং যেই প্রশ্নগুলোই আমরা ইতিমধ্যে পেয়েছি প্রতিটাই কিন্তু তোমার খুব সাধারণ, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেয় তারা যদি বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে সলভ করে তাহলে নার্সিং ভর্তি প্রস্তুতি তার জন্য হয়ে যায়, আলাদা করে প্রেশার নেওয়ার দরকার নেই। এইখানে যে প্রশ্নগুলোই দেখেছি আমরা ম্যাক্সিমামগুলোই বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে নার্সিং ভর্তি পরীক্ষায় রিপিট করেছে। সো তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিবা ভাবছো, তোমাদের জন্য বিস্তারিত ক্লাস, গাইডলাইন, তথ্য আমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিব। সো তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো, সকল আপডেট পাবা। এবং তুমি তোমার যেই বন্ধুর আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে করো তাকে কমেন্টে মেনশন দিয়ে বলো যে পেজটাকে ফলো দিয়ে রাখতে, কিংবা আমাদের পেজের লিঙ্কটা তাকে দাও। ইনশাল্লাহ নার্সিং নিয়ে যত ধরনের ভয় এবং প্রবলেম আছে সবগুলো জিনিসের সমাধান আমরা দিব। আসসালামু আলাইকুম।